বিরতির পর আবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মাংসপেশি ও স্নায়ু রোগের চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মাংসপেশি এবং স্নায়ু রোগের যে সমস্যা, স্নায়ু রোগ যেগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে। আমাদের সাথে একজন দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন, জাহানারা বেগম, 49 বছর বয়স, আচ্ছা, ঘাড়ের নিচ থেকে মেরুদণ্ড পুরোটাই ব্যথা, ঘাড় নড়াতে নাড়াতে পারি না, ভিটামিন ডি এবং জয়েনিক্স প্লাস এই ওষুধগুলো খাচ্ছি, ডায়াবেটিস এবং হাইপারটেনশন রয়েছে, বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়, করণীয় কি? জি, এই যে বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়, দিস ইজ অলসো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, মানে স্নায়ু রোগ। হুম হুম তো স্নায়ু রোগে হচ্ছে কি, এনি 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 কোনো ক্লাইমেট চেঞ্জ, কোনো একটা টেম্পারেচার চেঞ্জ, কোনো একটা মানে ওয়েদার, যেমন ফ্যানের বাতাস লাগলে উনি বলছে, অনেকে বলে যে স্যার গরম লাগলে আরও জ্বালা পোড়া বেড়ে যায়, অনেকে বলে আচ্ছা, দিস ইজ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে। তো এটা আসলে ওনার ওই যে স্পাইনে বা মেরুদণ্ডে কোথাও কোনো কোনো জায়গায়, সেটা কোনো আইদার হাড় ক্ষয় থেকে হচ্ছে বা নার্ভের কোনো কম্প্রেশন আছে বা কোনো একটা চেঞ্জের কারণে, যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল চেঞ্জ, যেটা এনি ডিজিজ বা প্যাথোলজি থেকে হচ্ছে, হুম হুম চেঞ্জের থেকে, তা তখন এই সমস্যাগুলো রোগী হতে পারে। এই ক্ষেত্রে ওনার কিন্তু ডায়াবেটিসও আছে, তো ডায়াবেটিস ডায়াবেটিস আছে, রুগীদেরও উচ্চ রক্তচাপও আছে। আছে, এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে, আবার রুগী যদি প্রপার এক্সারসাইজ না করে, হুম হুম তখনও কিন্তু নার্ভাস সিস্টেমগুলো অকেজো হয়ে যায়, তখন এই জাতীয় অনুভূতিগুলো রুগীর আসতে আসতে পারে। তো আসলে এই যত রুগী আছে এই জাতীয়, সবাইকেই অন্তত কিছুদিন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে মাঝে মাঝে। ধরেন টানা 2-3 মাসের মধ্যে হয়তো 15-20 দিন সে ফিজিওথেরাপি নিল, সঠিকভাবে হুম হুম এক্সারসাইজগুলো শিখে নিল, এডুকেশন শিখলো, চলাফেরা কীভাবে করবে, শোয়াটা কেমন হবে সেটা সে করবে, এতে সে ইম্প্রুভ হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে কোনো এক সময় আবার সমস্যা দেখা দিতে পারে, কারণ একটা জিনিস হচ্ছে কি, মানুষের আমরা কেউই কিন্তু এরকম না যে অমর, সারা জীবন বেঁচে থাকবে তা কিন্তু কোনোভাবেই সম্ভব না, আমাদের মারা যেতে হবে। এবং এই রোগগুলা, যে ডিজেনারেটিভ রোগগুলা, এই রোগগুলা কিন্তু আসলে মেনটেনেবল, মানে আপনাকে মেনে চলতে হবে, চিকিৎসা দরকার হলে নিতে হবে, ভালো থাকলে ভালো, না থাকলে আবার হয়তো আপনাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা সেল টিস্যু এগুলার কিন্তু আপনার শক্তি সামর্থ্য অবশ্যই অ্যাক্টিভিটিস কমে কমে আসে, যায় এটা এবং স্বাভাবিক। স্বাভাবিক। এবং আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা আচ্ছা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, বাগেরহাট থেকে বলছিলাম, রাজশ্রী, বয়স জি 24। আচ্ছা হ্যালো, জি জি বলেন। দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা ম্যাডাম, আমার এই সমস্যা হচ্ছে গলার ব্যথা আর কি, গলার এক সাইড থেকে ব্যথা, মানে আট যেহেতু 8 মাস ধরে, ঠিক আছে, হুম, ব্যথাটা কমতেছে না। আর ব্যথাটা মানে ডাক্তার দেখাইছি, আমি নাক্কান গলা দেখাইছি, সরোয়ার দিতে নাক্কান গলায় দেখাইছি, ব্যথাই কমতেছে না। ওনারা কি কি মানে ওনার কি বলছে? হ্যালো, জি, ওনারা কি রোগ বলছে, যে গলার ডাক্তার দেখিয়েছিলেন নাকান গলা ওনারা? হ্যাঁ, ওনরা কি ওনরা কোনো তোমার কাছে এমনি কোনো সমস্যা নাই, সিটি স্ক্যান নেক্সট করাইছি, আপনার সমস্যাটা আপনার লাস্টে আমার এই ওষুধ দিয়েছে আপনার ওই মানে ট্রেন দিয়েছে আমার লাস্টে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়, মানে ব্যথা কমতেছে না আমার। আপনি কি ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতে সমস্যা হয়? না না, না, ঢোক গিলতে খাবার খাইতে কোনো সমস্যা নেই, এক সাইড দিয়ে আমার বাম সাইড দিয়ে, মানে বাম সাইড দিয়ে গলার ভিতর থেকে একদম ঘাড় টাল সব ব্যথা হয়ে যায়, পিছন সাইডটা পুরা ব্যথা হয়। হ্যাঁ, এক পাশে হাতে যায় ব্যথা, হ্যাঁ হাতে যায় ব্যথাটা, হাতের দিকে? না, হাতের দিকে আসা হয় না, আমি খালি এই ব্যথাটা হয় যে এই গাছ তার সব জন্য এদিক ওদিক ফেরাম যায় না। আপনি কি করেন? এমনি কাজ করতাম, আমি লেবারি কাজই করতাম, বাড়ির কাজ করতেন? আচ্ছা, বালিশ কয়টা দেন শোয়ার সময়, একটাই। উঁচা, খুব উঁচা? না না না, আচ্ছা জি, ধন্যবাদ। আমি আমি বলছি আপনার যে সমস্যাটা, যেহেতু আপনি নাক কান গলায় কোনো সমস্যা পায় নাই, আপনি বলছেন যে ঘাড় ঘুরাতে কষ্ট হয়, এটা ঘাড়ের একটা অ্যাসেস করা দরকার, ঘাড়ের প্রয়োজনে একটা ভালো ডাক্তার দেখিয়ে ডিজিটাল এক্সরে বা এমআরআই করে দেখতে হবে। সম্ভবত আপনার ঘাড়ের কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে বা মাসেলস ইমব্যালেন্স থাকতে পারে। আর বালিশটা একটু খেয়াল করেন, যদি বালিশটা একটু চেঞ্জ করে একটা পাতলা নরম বালিশ নেন, নতুন একটা বালিশ,
এটা ইয়ে করেন, আর মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করেন কেমন আমি জানি না, এগুলা কমিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আর মোবাইল ফোন সোজা হয়ে বসে ব্যবহার করতে হবে। আর ঘাড়ের কিছু স্ট্রেটিক এক্সারসাইজ আমরা দিয়ে থাকি, হ্যাঁ, চার পাঁচ থেকে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজগুলো, আপনি কিছুদিন করে দেখেন, আমার মনে হয় এটা ইম্প্রুভ হয়ে যাবে। এটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল বা নার্ভের কোনো প্রবলেম ঘাড়ের থেকে হচ্ছে, যেহেতু নাক কান গলার সমস্যাটা আসলে সামনের সাইডে সমস্যা হয়ে থাকে, যেমন ডোক গিলতে বা আপনার নাকের সমস্যা নাকের ভিতরে হবে, কিন্তু যেহেতু আপনার বাম পাশে এক পাশে এবং ঘাড় ঘুরাতে সমস্যা, এটা হচ্ছে ঘাড়ের মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন বা একজন বাত ব্যথা পুনর্বাসন স্পেশালিস্টকে দেখাতে পারেন। আমাদের কাছে অনলাইনে একজন প্রশ্ন রেখেছেন শরীফ উদ্দিন, উনি আচ্ছা, বয়স উল্লেখ করেননি, বাম হাতের বুড়ো আঙ্গুল ও কবজিতে ব্যথা, করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। বাম হাতের বুড়ো আঙুল এবং কবজিতে যে কমন সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে, যেমন কবজিতে যদি কোনো কারণে কে আঘাত পায়, কোনো কাজের থেকে হতে পারে, বা বৃদ্ধাঙ্গুলের এখানে আমরা বলি ডিকোয়ারভেন সিন্ড্রোম, একটা কমন একেবারে প্রায় আমরা রোগী পেয়ে থাকি, সেটা সেক্ষেত্রে হচ্ছে তার উপসর্গগুলো কি উপসর্গ হয়ে হচ্ছে, থাকে? যেমন এই যে সে হাতের যে কাজগুলো করতে কষ্ট হবে, ব্যথা হবে, শক্তি মাঝে মাঝে মনে হবে যে একটা সে টয়লেট করতে গেলে বদনাটা নিল, মনে হবে যে হাতটা ছেড়ে দেই, এটা তার মনে হবে, এবং মুভমেন্টে পেইন হতে পারে, ভারী কিছু নিতে পারবে না, তার হয়তো মহিলা হলে চুল বাঁধতে তার কষ্ট হবে আচ্ছা, বা জামা গায়ে দিতে, মানে হাতের যত ছোট ছোট কাজে তার প্রবলেম হবে, আবার ব্যথাটা কিন্তু মানে বাড়বে কমবে, প্রাত্যহিক সব কাজেই তার সমস্যা হবে। সমস্যাটা হবে, এটা একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা। হ্যাঁ, এমন হতে পারে পেশাগত কোনো সমস্যা থেকে হতে পারে, যেমন মহিলাদের কাজের থেকে হয়, পুরুষদের কিছু কাজ আছে হয়তো কোনো কারণে এখানে আঘাত পেয়েছিল, বা এমন কিছু কাজ করলো যে কাজে যেমন হেভি ওয়ার্ক করলো বা কোনো একটা ভারী কিছু করতে গেলে, বা কারো দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এটা হতে পারে, যেটা আমরা বলি ডিকোয়ারমেন্স। এই ক্ষেত্রে উনি কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে নাড়াবে, হ্যাঁ, 10-15 মিনিট করে প্রতিদিন এটা করবে, আর রাতের বেলা হাতটাকে একটু রেস্ট দিতে হবে। আমরা এখানে হাতের কিছু রেস্টিং স্প্লিন পাওয়া যায় হাতটাকে কারেকশন করে রাখার ক্ষেত্রে, এটা ব্যবহার করুক, এবং এতেও ইম্প্রুভ না হলে হয়তো ওনাকে ফিজিওথেরাপি নিতে হবে, এবং সেক্ষেত্রে লেজার খুবই ইফেক্টিভ, লেজার থেরাপি, প্রোলো থেরাপি, বা আমরা কিছু অনেক সময় এক্ষেত্রে পিআরপিও করে থাকি। তো এটা আসলে বেসিক জিনিসটা হচ্ছে উনি খেয়াল করুক যে কোনো কাজের থেকে হচ্ছে কিনা, অনেক সময় রুগী এটা অ্যাড্রেস করতে পারে যে হ্যাঁ যে স্যার এই আমি এই কাজটা কাজটা করলে করলে বাড়ে। ব্যথাটা বেড়ে যায়, সো ওই কাজটা ওনাকে নিজে অ্যাভয়েড থেকে করতে অ্যাভয়েড হবে। করতে হবে। তো এটা বড় কোনো রোগ না, মানে এটা একটা আচ্ছা, একটা কমপ্লিকেশন হচ্ছে, একটা সমস্যা হচ্ছে, আবার এটা অনেক সময় নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। তো যেহেতু সমস্যা হয় অনেক সময় কাজের ডিস্টার্ব হয় বা তো ব্যক্তিগত লাইফ, প্রাথমিক অবস্থায় কিন্তু সে গরম পানিতে, কুসুম গরম পানিতে হাতটা ভিজিয়ে, হাতটা ডুবিয়ে বুঝতে পারে, গরম এটা সেঁক দিতে পারে, কিছুদিন সে কিছুদিন করে করতে পারে, দেখতে পারে যে এটা কমে কিনা। কমে কিনা, আর সেক্ষেত্রে হয়তো 5-6 দিন 10 দিন হয়তো কিছুদিন ন্যাপ্রোক্সেন গ্রুপের পেইন কিলার খেতে পারে, ধরেন 5-6 দিন একটা করে 2 বেলা 500 mg খেতে পারে ন্যাপ্রোক্সেন, পাশাপাশি একটা গ্যাস্ট্রিকের যেমন ওমিপ্রাজল খেতে পারে 20 mg খেয়ে দেখতে পারে, বাট এটা দীর্ঘদিন খাওয়া উচিত হবে না। আর গরম সেঁক ওগুলা দেখ, পাশাপাশি হাতের ওই যে রেস্ট একটু দেওয়া, অনেক সময় এক হাতের বেশি কাজ হয়ে থাকে, যেমন অনেকে কম্পিউটিং করে সারাদিন, ডান হাতের ব্যবহার বেশি হয়, অনেকের বাম হাতি হলে বাম হাতের ব্যবহার বেশি হয় গাড়ির ড্রাইভিং এর ক্ষেত্রে, বা হাতের কাজের মহিলাদের যেমন কাপড় কাচা বা পারিবারিক কাজ আছে সেটা করতে হবে, বা মহিলা নট অনলি আমাদের বড় বড় বিভিন্ন শপিং মলে অনেক কাজ আছে মানুষের যেগুলো হাতের ব্যবহার বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাকে হয়তো কিছু কিছুটা রেস্ট নিতে হতে পারে। রেস্ট তার জন্য দরকার। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম তাসলিমা। জি, আমার বয়স 50। জি, আজকে 1 বছর যাবত আমার সারা শরীরে ব্যথা। হুম, সারা শরীরে ব্যথা। আমি আগে ডাক্তার দেখাইছি, ওনারা আমারে কিছু ক্যালসিয়াম ভিটামিন দিছে আর কিছু ওই ট্যাবলেট ওষুধ দিছে, এগুলা খাইছি, ব্যথা কমে, আবার হয় ব্যথা কমে, আবার এরকম করতে করতে হচ্ছে। এখন এমন অবস্থা হচ্ছে, আমি ঢাকা গিয়ে সিবিসি, সিআরপি, আরবিএস, সিটিনাইন, আরএ, F14, সিএসএস টেস্ট হচ্ছে, এগুলা করাইছি, এগুলাতে আমার কোনো সমস্যা ধরা পড়ে নাই। ওনারা আমার এখন শুধু ওই থাইরয়েডের সামান্য একটু পয়েন্ট কম, অল্প ও থাইরয়েডের একটা ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম ভিটামিন দিচ্ছে, কিন্তু এগুলা খাইলে আমার কোনো ব্যথা তো কমেই না। এখন দিন দিন ব্যথা আরো এত বেশি হচ্ছে যে আমি বসে উঠে দাঁড়াইতে পারি না, আমার পেটের নিচে এখন তো ব্যথা করে।
এত বেশি ব্যথা, হাঁটতে পারি না, আচ্ছা, চলাফেরা করতে পারি না, সাধারণ কাজকর্ম করতে পারি না, বাথরুমে বসতে দাঁড়াইতে পারি না। ঠিক আছে। আপনি কি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, মানে ব্যথা? ঘুম থেকে উঠলে তো হয়, এখন 24 ঘন্টায়। এখন আচ্ছা আমার বলেন। এখন আমার মনে হয় যেন এত ব্যথা, ব্যথা থেকে আমার মৃত্যু ভালো, আমার এরকম মনে হয়। সারা আচ্ছা শরীরে এত ব্যথা। আচ্ছা, আপনার শরীরে কোনো অপারেশন আছে? আমার শরীরে হাত হাত ভাঙছিল, হাতে অপারেশন, এছাড়া অন্য কোনো অপারেশন নেই? অন্য অপারেশন বলতে আমার অনেক বছর আগে ওই ইয়ে হয়েছিল, কি বলে, আরে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল। এছাড়া আর কোনো অপারেশন নেই? না না, আর কোনো অপারেশন। আচ্ছা জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। ওনার ওনার যে পলিয়াথ্রালজিয়া, মানে প্রতিটা জোড়াই ব্যথা এবং ব্যথার ওষুধ খেয়েও আগে হয়তো লাভ হতো, এখন আর কোনো রেজাল্ট আসছে না। ব্লাড টেস্ট, আসলে আমরা বিভিন্ন আর্থ্রাইটিস আমরা দেখি, প্রায় 200 টাইপস আর্থ্রাইটিস আছে, এবং আর্থ্রাইটিসগুলার অনেক প্রকার টেস্ট আছে, যেগুলো একজন শুধুমাত্র যারা বাত ব্যথা নিয়ে কাজ করে তারাই কনফার্ম করতে পারবে। রুগীর সিমটমের সাথে আপনার মিলিয়ে চিকিৎসার ইনভেস্টিগেশন দিতে হবে, না হলে কিন্তু রুগী ডায়াগনোসিস করা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে। এবং রুগী যদি রোগ নির্ণয় না হয়, তাহলে কিন্তু আপনার রুগী জীবনও ভালো হবে না, কোনো সুযোগ নেই। রুগী জানেই না তার কেন এটা হচ্ছে। এখন 50% ওমেন অনেক কারণে আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া ডেভেলপ করতে পারে। তো অস্টিওপেনিয়া হলে কিন্তু জোড়ায় জোড়ায় ব্যথা হবে, এবং ব্যথা এরকম যে উনি বলছে এই জাতীয় সিমটমগুলো আসতে পারে, বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে এটা হতে পারে, বা অনেক সময় জরায়ু ফেলে দেয় অনেকের, হিস্টেরেক্টমি করা ওমেন তাদের এটা হতে পারে, অনেক সময় মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। উনি যে টেস্টগুলো করছে এখানে কিছু বাতের টেস্ট আছে, সেখানে কিছু পাওয়া যায়নি, হয়তো বা আরও কিছু টেস্ট আছে যেগুলো হয়তো করা প্রয়োজন ছিল, ওগুলো করলে এটা বোঝা যেত। তা আমার মনে হয় আপনার আরও প্রপার কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে এগুলোভাবে। আপনি এখন যেটা করবেন, নিয়মিত কিছু এক্সারসাইজ আছে, হাঁটা চলাফেরা করা, এগুলো নিয়মিত করবেন। কুসুম গরম পানিতে, গরম পানিতে গোসল করে দেখেন ব্যথা ব্যথা কমে কিনা, বা কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারেন, এগুলা করেন। কিছুদিন ফিজিওথেরাপি, একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি প্রপার ওয়ে দিয়ে দেখেন। ফিজিওথেরাপি একটা বিশাল সাবজেক্ট, এক এক রোগের এক এক থেরাপি দেওয়া লাগে, এটা আলাদা আলাদা হয়ে থাকে। যেহেতু ওষুধে কাজ করছে না, আপনাকে পাশাপাশি এই জাতীয় ইয়ে করতে হবে। আর এই ক্ষেত্রে অনেক সময় ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো লেভেল দেখে ওষুধ বা ভিটামিনগুলো সাপ্লিমেন্টগুলো খেতে হতে পারে। আমার মনে হয় আপনি হয় প্রয়োজনে আপনি আরেকজন ডাক্তারকে দেখাতে পারেন, কারণ রোগ নির্ণয় না হলে আপনি এইভাবে ওষুধ খেয়ে খেয়ে আপনার শরীরের আরও জটিলতা তৈরি করার কোনো প্রয়োজন মনে করি না। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবু বকর সিদ্দিক, আমার বয়স 27। জি, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন আবু বকর সাহেব। জি, আমি অনেকদিন যাবৎ ব্যথায় ভুগতেছি, প্রায় 10-12 বছরের মতো হবে। তো ব্যথাটা আমার প্রথমে শুরু হয় হিপের ভিতর থেকে, ব্যথাটা আসতো আবার চলে যেত। আচ্ছা, তো এই ব্যথা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম জাতীয় বেশি ওষুধ দিত, ব্যথার ওষুধ দিত, সেগুলো খাওয়ার পরে ওরকম মাঝে মাঝে আর কি ব্যথাটা কিছুটা সময় ইয়ে থাকতো, কয়েকদিন আবার আস্তে আস্তে ব্যথা হতো। তো শরীরে মানে বয়সটা তো এরকম যে কেয়ার করতাম না। 17 সালের সময় অনেক ব্যথা হয়েছিল, একদম বিছনায় পড়ে গেছিলাম। পরে কিছু ইয়া খেয়েছিলাম, যে রিউমা ক্যাপ এটা এই ধরনের ওষুধ খেয়েছি, ক্যালসিয়াম খাইছি, তারপর থেকে এখন পর্যন্ত একটু সুস্থ আছি। কিন্তু ব্যথাটা এখন এমন পরিমাণে যে বুকের পাজর গুলো সব ব্যথা করে, তারপরে এখন ঘাড়েও প্রচন্ড ব্যথা, তারপরে দুই হাতের যে জোড়া আছে, দুই হাতের মানে কি বলে এটা, শোল্ডার, হ্যাঁ শোল্ডার না হাতের আর কি যে ইয়াটা পিছনে আমাদের জোড়াটা, আচ্ছা হ্যাঁ, মানে চিহ্নিত করলো। তো ওইখানে কিছু ওষুধ দিলো, আবার ইউমা ক্যাপ SR-75 প্লাস ভিটামিন D3, এই ওষুধ গুলো খাওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মাস আমি খেয়েছিলাম, কিন্তু কিছুটা উপশম হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি আবার বাড়ছে। আর এই টেস্ট করে প্রায় 5 থেকে 6 মাস হয়েছে। আপনি নিচে বসতে পারেন?
নিচে বসতে পারেন, নিচে বসতে পারেন, বুঝি না স্যার। আপনি আপনি নিচে বসতে পারেন, হাঁটু ভেঙে বসতে পারেন নিচে? হ্যাঁ, হাঁটু ভেঙে বসতে পারি, কিন্তু উপর হতেই পারি না। উপর হলে আমার বিশেষ করে এখন বেশি ব্যথাটা ঘাড়ে আর হচ্ছে গিয়ে পাঁজর গুলোর মধ্যে। কিছুটা সামনে কুঁজো হয়ে গিয়েছেন? না, কুঁজো হয় নাই, মানে আমার মনে হচ্ছে যে আমার শরীরটা খেপে যাচ্ছে এবং আমি মানে অনেক শুকিয়ে যাচ্ছি, টেনে যাচ্ছে শরীর, এরকম লাগতেছে। আপনি কি করেন, পেশা কি? অনেক কাহিল হয়ে যাচ্ছি, মানে এই শুকিয়ে যাচ্ছে। আর আমি এখন অফিসিয়াল জব করি, কাজ সিম্পলি কম্পিউটারে বসে থাকতে হয়, মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে হয়, সেরকম ভারী কাজ করি না, সেটাও আমার করতে কষ্ট হয়। রাত্রে ঘুমাতে পারি না, রাত্রে দেখা গেছে 2-3 ঘন্টা ঘুমালে তারপরে ঘুম ভেঙে যায়, পিঠে পিঠের মধ্যে এত পরিমাণে ব্যথা করে, রাত্রে আমার সারা রাত্র কষ্ট করতে হয়, আমি বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে দেখছি। এটা অনেক যেটা বুঝলাম, আমার মনে হচ্ছে যে অনেক সাংঘাতিক একটা সমস্যা। না না, আপনি কি ঘাটাঘাটি করে কি চিকিৎসা পেয়েছেন, মানে কি করা উচিত আপনি জানেন? আমি দেখছি যে অ্যাঙ্কেলজিং স্পন্ডিলিস্টের সেরকম কোন ট্রিটমেন্ট এখনো হয় নাই, বা কিছু এক্সারসাইজ আছে, তো ভালো কোন ডিরেকশন বা গাইডলাইন আমি এরকম ভাবে মানে পাই নাই। যেটা শুধু আমি রিউমাটিক যেটা আমি বললাম যে ওই গ্রুপের ওষুধ গুলা খাইছি, ক্যালসিয়াম খাইছি, কিন্তু ব্যাপার কিছুটা মনে হচ্ছে যে চেপে আছে যেরকম, কিন্তু ক্লিয়ার হয় নাই। ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া পৃথিবীতে আর কোন চিকিৎসা নেই। ফিজিওথেরাপি উইথ সাম ঔষধ, এতে আপনি অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন, এবং পাশাপাশি আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, সাঁতার কাটতে হবে, এবং ফলো আপ করতে হবে, প্রতি 2-3 মাস পর পর ডাক্তারকে দেখাতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে, এতে আপনি ভালো থাকতে পারবেন। এবং এই জাতীয় যত আর্থ্রাইটিস আছে, ফিজিওথেরাপির বিকল্প কোনো ট্রিটমেন্ট নাই ওষুধের পাশাপাশি। তো আমার মনে হয় প্রপার ওয়ে যদি আপনি ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ মানে একেবারে আমৃত্যু ভালো থাকতে পারবেন, যতদিন আপনি মারা না যাচ্ছেন, এই রোগটা অন্তত আপনাকে পেয়ে বসবে না। আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির যারা দর্শক এবং প্রোগ্রামটি পরিচালনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।